বাঁধাকপির পুরভরা পরোটা টিফিন অথবা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন সহজেই। তো চলুন দেখা যাক। ওয়েলকাম টু হেসেল লাভার। আমি নিয়েছি 2.5 কাপ ময়দা। ময়দাটা একটা বাটির মধ্যে নিয়ে অল্প কিছুটা রেখে দেবো বেলার জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। একটু মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো তেল। দিয়ে দিলাম 2 চা চামচ তেল। এবার তেলের সাথেও ভালোভাবে ময়দাটা আগে মিশিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি 1/2 কাপ, অথবা আপনাদের যতটা প্রয়োজন হয় ততটা মতো নেবেন। অল্প অল্প করে কয়েকবার দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। যখন দেখবেন মোটামুটি একটা সফট ডো তৈরি হয়েছে, এরকমভাবে রেখে দিয়ে উপর থেকে সামান্য তেল দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। ততক্ষণ এদিকে বাঁধাকপির পুরটাকে বানিয়ে নেব। আমি নিয়েছি 1 কেজি ওজনের একটি বাঁধাকপি। কপিটাকে মিহি করে কুচিয়ে নেবেন। যেহেতু আমরা এটাকে পুর বানাবো, তাই মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার এটাকে ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ নুন। নুনটাকে দিয়ে খুব ভালোভাবে যতটা প্রেসার দেওয়া যায় হাত দিয়ে এভাবে চেপে দেবেন। বেশ কিছুটা সময় নিয়ে হাত দিয়ে এভাবে মাখবেন, তারপরে 5 থেকে 7 মিনিট রেখে দেবেন। রেখে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে পানিটা ঝেড়ে তুলে নেব। এরকমটা করলে কি হয়, যেহেতু পুর বানাবো তো এর থেকে এক্সট্রা পানিটা বার হয়ে যাবে, আর পুরের জন্য তরকারিটাও সফট হবে। এবার তরকারিটা বানানোর জন্য নিয়েছি নুন, চিনি, হলুদ, 5 ফোড়ন, আদা বাটা, একটু ভেজিটেবিল মশলা, আর বাটা নিয়েছি ভাজার জন্য। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন। একটু নেড়ে নেবেন। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়ছে, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা, 2 চা চামচ আদা বাটা। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বাঁধাকপি। কপিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভেজিটেবল মশলা আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। এতে কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ কপি থেকে এমনি পানি ছাড়ে। তারপর এর মধ্যে 3 চা চামচ চিনি দিচ্ছি। খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে এভাবে রান্না করে নেবেন। মোটামুটি যখন দেখবেন কপিটা খুব সুন্দর সফট হয়ে এসেছে, তখন নামিয়ে নিতে হবে। যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে আমি এরকম বড় সাইজের লেচি কেটে রেখেছি। এই পরোটাটা করার জন্য লেচিটার সাইজ একটু বড়ই নেবেন। এবার হাতের সাহায্যে এরকম গোল করে নিতে হবে। আপনারা চাইলে এখানে বেলেও নিতে পারেন। হাতের সাহায্যে এরকম গোল করে মাঝখানটা একটু চেপে দেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাঁধাকপির তরকারিটা। এবার হাত দিয়ে এরকমভাবে মুড়ে দিতে হবে। মুখটাকে খুব ভালোভাবে সিল করে দেবেন। এবার উপর থেকে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এটাকে এবার বেলবো, কিন্তু তার আগে হাত দিয়ে কিছুটা সময় নিয়ে এরকমভাবে অন্তত 50% মতো বড় করে নেবেন। কারণ যেহেতু এটাতে পুর ভরা, তাই প্রথম থেকে যদি বেলুনি দিয়ে বেলা হয় তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে, তাই হাত দিয়ে সময় নিয়ে এরকমভাবে নেবেন। এরপর খুব আলতো হাতে বেলে নেবেন, বেশি চাপ দেবেন না। এখানে আপনারা চাইলে
आगे लेचिटाके बेले निते पारें, तार पड़े एर मध्य पुर दिए मुखटाके सिल करे निते पारें। बस बेला रेडी। एबार एकटा गरम तावाय दिए दिलाम। प्रथमे आमी शुकनो तावाय देव, प्रथमे तेल देव ना, कयेकबार उल्टे उल्टे छेके निते हबे, तारपरे एर मध्ये तेलटा देव। दिए दिलाम 1.5 चा चामच तेल। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম রাখবেন। কিছুটা সময় নিয়ে ছেঁকে নেবেন। যেহেতু পরোটা করার জন্য মোটা করে বেলা হয়েছে, তাই কিছুটা সময় নিয়ে ছেঁকে নিতে হবে। যখন দেখবেন মোটামুটি সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে, তখন নামিয়ে নেবেন। আর আমার পরোটাটা দেখুন খুব সুন্দর ফুলে ওঠে। এবার গরম গরম উপর থেকে বাটার মাখিয়ে সার্ভ করুন। বাটারটা দেওয়ার কারণে এই সুন্দর একটা ফ্লেভার আসবে। গ্রিন চাটনি, কেচাপ, যা কিছু দিয়ে সার্ভ করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে।